অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন বেঞ্চের শক্তি পরীক্ষা করতে প্রয়োজনে তিনিও মাঠের বাহিরে থাকতে প্রস্তুত। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বড় জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তৃতীয় ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে, আর এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চাই বাংলাদেশ অধিনায়ক। তামিম ইকবালের কথায় একমত কোচ রাসেল ডোমিঙ্গো। এদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের যে ফর্মেটে অসাধারণ পারফর্ম করে 1000-এর বেশি রান করেছিলেন এনামুল, সেই ওয়ানডে ফর্মেটেই এখনও পর্যন্ত একাদশে সুযোগ হয়নি তার। তৃতীয় ওয়ানডে ম্যাচে লিটন দাসের জায়গায় দেখা যেতে পারে এনামুলকে। এছাড়াও দলের সঙ্গে থাকা ইবাদত হোসেন, শেখ মেহেদী হাসান কিংবা তাইজুল ইসলামদের তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে টাইগারদের একাদশ, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে টাইগার দলপতির কাছ থেকে। আইসিসি ওডিআই সুপার লিগের সিরিজ না হওয়ায় পাশাপাশি প্রথম দুই ম্যাচে জিতে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করায় তৃতীয় ম্যাচটি তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে চায় বাংলাদেশ। উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 মিনিটে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা।